আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দন মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম প্রবাসী গোলাপগঞ্জ বাসীদের সংগঠন হেল্পিং হ্যান্ডস ইউকের উদ্যোগে প্রীতি সভা অনুষ্ঠিত লন্ডন সফররত জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশিদের সাথে কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিলেট উইমেন্স কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত যুক্তরাজ্যের প্রবাসী গোলাপগঞ্জবাসীদের সংগঠন হেল্পিং হ্যান্ডস ইউকের উদ্যোগে এক প্রীতি সমাবেশ রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের আহ্বায়ক শায়েদ আহমেদ সাদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমেদ কাউন্সিলর গোলাম রাব্বানি কাউন্সিলর আমিনুর খান সংগঠনের ট্রেজারার সেলিম আহমেদ মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল কাদির প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মেয়র রহমান বলেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস দেশে এলাকার উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা প্রশংসার দাবিদার তিনি গোলাপগঞ্জকে একটি সমৃদ্ধ এলাকা উল্লেখ করে বলেন এর উন্নয়নে তিনি সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটি নেতা খন্দকার ফরিদুদ্দিন সালে আহমেদ এমবি সিরাজুল ইসলাম শামীম আহমেদ শামসুল হক আব্দুল বাসির সহ আরও অনেকে বাংলা টাইমসের প্রধান সম্পাদক তাজ রহমানের উদ্যোগে লন্ডন সফররত জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মুখপাত্র কাজী ফিরোজ রশিদের সম্মানে রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভা ও ডিনার পার্টির আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন টার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমেদ চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোয়েব এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স এনটিবি ইউরোপের পরিচালক মোস্তফা সালোয়ার বাবু চ্যানেল নাইনের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মনোয়ার হোসেন মইনুল কাউন্সিলর শাহেদ আলী কমিটি নেতা সিরাজ হক সাপ্তাহিক লন্ডন বাংলা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী জাতীয় পার্টির যুক্তরাজ্য শাখার সভাপতি মুজিবুর রহমান মুজিব সাবেক কাউন্সিলর মারমুনুর রশিদ সহ আরও অনেকে এ সময় দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতা নিয়ে বিস্তর আলোচনার পাশাপাশি প্রবাসীদের করণীয় নিয়ে আলোকপাত করা হয় সিলেট উইমেন্স কলেজ অ্যালুমিনিয়াম নেটওয়ার্ক ইউকের উদ্যোগে কলেজে পুনর্মিলনী অনুষ্ঠান পূর্ব লন্ডনে স্থানীয় একটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সিলেট মহিলা কলেজের ছাত্রী সংসদের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদিকা সৈয়দ সৈয়দার রেখা ফারুক মনিরা পারভিনের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফরিদা ইয়াসমিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মিজারুল কায়েস বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী লর্ড সভার সদস্য ব্যারনেস পলাম মঞ্জিলা উদ্দিন টার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান কলেজের প্রাক্তন শিক্ষক মুকুল চন্দ্র রায় ব্যারিস্টার নোরা শফিক মিডিয়া ব্যক্তিত্ব সাবরিনা হোসেন মোস্তফা সারার বাবু দিনক সোহানি প্রমুখ এ সময় কলেজের স্মৃতিচারণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার নাহিদা হক প্রাক্তন শিক্ষার্থী শাহানা কবির রেনু লুৎফা সহ আরও অনেকে উপস্থিত বক্তারা এ সময় কলেজের উন্নয়নে বিলেতে বসবাসরত সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এতে লন্ডনের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন আনন্দিত আমরা এত বড় একটা রিইউনিয়ন ইভেন্ট এখানে করতে পারছি দেখা লন্ডনে এত সিলেক্ট মহিলা কলেজে মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছে আমি মনে করি আমাদের একটা যোগসূত্র থাকা দরকার দেশের জন্য আজকের এই অনুষ্ঠানটি সিলেট সরকারি মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী আজকে যদি দেখেন যে ধরনের মানুষ একত্রিত হয়েছে এর মধ্যে প্রাক্তন ছাত্রীরা আছেন সুদীররা আছেন বন্ধুরা আছেন আসলে বাংলাদেশ থেকে আমাদের যারা এখানে এসছেন আমাদের তো নারীর টান তো বাংলাদেশে তো এখানে কমিউনিটি নতুন মাত্রায় তাদেরকে বিকশিত তারা বিকশিত হচ্ছেন ইটস এ গ্রেট ফিলিং এন্ড আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট এভরিবডি
all the ladies who put this together. Very well done indeed. ব্রিটেনে বসবাসরত বাঙালিদের ব্রিটেন থেকে বাংলাদেশে যেতে অন্য যে কোনো এয়ারলাইন্সের চেয়ে বিমান বাংলাদেশকে সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকে। বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের পর থেকে এয়ারলাইন্সের উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। বাংলাদেশে আপনজনের কাছে ছুটে যেতে প্রবাসীদের প্রথম পছন্দ বাংলাদেশি বিমান। এর যাত্রী সেবা নিয়ে প্রায় সময় রয়েছে নানা অভিযোগ। তবে নতুন ব্যবস্থাপনায় পুরোপুরি পাল্টে যেতে যাচ্ছে বিমান বাংলাদেশ। স্বল্প ও দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বলে জানান বিমানের ইউকে কান্ট্রি ম্যানেজার। ম্যানচেস্টার এবং লন্ডনে আমাদের ফ্লাইট পরিচালনার ব্যাপারে আমাদের নতুন নির্বাহী কেভিন জে স্টিল একটা বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। তবে সবই হবে পর্যাপ্ত যাত্রী চাহিদার আনুকূল্যে। ওনার পরিকল্পনা মোতাবেক আমাদের আমরা লন্ডন থেকে বাংলাদেশে 5টি এবং ম্যানচেস্টার থেকে 2টি সপ্তাহে প্রতিদিনই ইউকে থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করার একটা পরিকল্পনা রয়েছে। শিডিউল বিপর্যয় এড়াতে নতুন অতিরিক্ত বিমান সবসময় প্রস্তুত থাকার কথাও জানালেন তিনি। পিক সিজনে বিমানের টিকিটের মূল্য অন্যান্য এয়ারওয়েজের তুলনায় বেশি থাকে, যাত্রীদের এমনও অভিযোগ রয়েছে। ট্রাভেল ব্যবসায়ীরা বলছেন, টিকিটের মূল্য কিছুটা না কমালে এই রুটে যাত্রী হারানোর সম্ভাবনা রয়েছে। বিমানের যে প্রাইস, এটা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এখন বর্তমানে জুলাই এবং ডিসেম্বরে। এটা যদি আমাদের বাংলাদেশি ফ্যামিলি যারা জুলাইতে হলিডে সময় যায় বা ডিসেম্বরে যায়, তারা বেশিরভাগ ফ্লাইট করে সিলেট, এবং সিলেটের বর্তমানে একটা টিকিট যদি সে নিয়ে যেতে চায় তাহলে অনেক সময় দেখা যায় যে 950 থেকে 1000 পাউন্ডের ভিতরে ইকোনমি ক্লাস টিকিট হয়ে যায়। আমরা মনে করতেছি বিমান এই মার্কেট লস করবে। বিমান যদি ইমিডিয়েট এটা অ্যাকশন না নেয় এবং তার যে মূল্য এটা ধারণ ক্ষমতার ভিতরে যদি আমাদের লোকের না আসে, তাহলে আমার মনে হয় বিমানের ফ্লাইট ফুল করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব যেমন হবে না। এবং বিমান এই মার্কেটে তার যে একটা চাহিদা ছিল এই চাহিদার থেকে বঞ্চিত হবে। তবে টিকিটের মূল্য বাড়ানোর ক্ষেত্রে যুক্তি দেখিয়ে বিমানের কান্ট্রি ম্যানেজার বলেন, গড়ে যাতে আমরা লিন সিজনের দাম কমিয়ে পিক সিজনের দাম বাড়িয়ে যাতে গড়ে একটা ইনকাম তৈরি করে আমরা ভায়াবল অপারেশন উপহার দিতে পারি, সেজন্য এই ব্যবস্থাগুলো করা হয়। বিমানের আলোচিত কার্গো জিএসএ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আমাদের প্রধান নির্বাহী ইতিমধ্যে লন্ডনে এসে আবেদনকারীদের কাউকে ইন্টারভিউ করে গেছেন এবং সিদ্ধান্তটা উনিই নেবেন। বিমান সরাসরি কার্গো পরিচালনা করাটাও একটা বিকল্প। কার্গো ব্যবসা সম্প্রসারণে জিএসএ নিয়োগে ব্যবসায়ীদের রয়েছে নানা মত। সুষ্ঠুভাবে যদি পাঠাতে না পারি, কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয়, তো টোটাল বিমানের ব্যবসার উপরে একটা ইম্প্যাক্ট আসে। এর জন্য যার দ্বারা কার্গো জিএসএ পরিচালনা হবে তাকে বিমানের হয়ে কাজ করতে হবে। আর যদি একজনকে আপনি দিয়ে দিলেন, ও বিমানকে তেমন টেক কেয়ার করলো না বা এই ব্যবসার প্রতি তার গুরুত্ব সে এতটুকু দিল না যতটুকু দেওয়ার প্রয়োজন, তাহলে যেমন বিমান ক্ষতিগ্রস্ত হবে, আমরা যারা ব্যবসায়ী আছি তারাও আমরা ক্ষতিগ্রস্ত হব। তবে প্রবাসীরা মনে করছেন এখনই প্রকৃত সময় বিমানকে লাভজনক অবস্থানে নিয়ে আসার। শোয়েব কবির, চ্যানেল আই, লন্ডন। ডেভেলপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশ ইন ইউকে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের স্টিপিনি গ্রিনের স্থানীয় একটি রেস্তোরাঁর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদ আহমেদের পরিচালনায় এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টারহামরেস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন ডিএসসিএফবির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবুল কালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজউদ্দিন এমবি, ট্রেজারার কাউন্সিলর খালেদউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমেদ, গোলাম কিবরিয়া, মুন কোরেশি প্রমুখ। এ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজউদ্দিন এমবি দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার অধ্যাপক মাসুদ আহমেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাহিদ নাজিয়া, বদরুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মোস্তাক আলী বাবুল, এনাম চৌধুরী, আব্দুল কাদের, এম এ আলী, মাহফুজ মনি সহ আরো অনেকে।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 114তম জন্মবার্ষিকী উপলক্ষে রেনেসা সাহিত্য মজলিস ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কবি মোহাম্মদ রহমত আলী পাতনি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের সার্বিক পরিচালনায় এতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী ও সাহিত্যকর্মে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডক্টর আবুল কালাম আজাদ। সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক অলিউল্লাহ নোমান, মোহাম্মদ লিয়াকুত সরকার, আবৃত্তিকার মিসবাহ জামাল, সাংবাদিক তাইসিন মাহমুদ, আফসার মিয়া ছুটু প্রমুখ। স্বরচিত কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন কবি দবিরুল ইসলাম চৌধুরী, শেখ জাবেদ আলী, মোহাম্মদ মোহিত, কবি আলিফ উদ্দিন, আবু সুফিয়ান চৌধুরী সহ আরও অনেকে। সভাটি পূর্ব লন্ডনের ব্যালেন্স রোডস্থ উডহ্যাম গার্ডেনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের 64তম প্রতিষ্ঠা বার্ষিকী ও হিত্র আওয়ামী লীগের নতুন নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের বক্তারা আগামী সাধারণ নির্বাচনে ও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রবাস থেকে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রায় 5 ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানে হিত্র আওয়ামী লীগের নতুন কমিটি শপথ নেন। শপথ বাক্য পাঠ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, শামীম আহমেদের সভাপতি এবং নুরুল হাসনাত চৌধুরী অ্যালিস এবং আবুল মনসুর চৌধুরী যৌথ পরিচালনায়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা মারুফ চৌধুরী, আহাদ চৌধুরী, শাহাবুদ্দিন চঞ্চল, শারব আলী সহ আরও অনেকে। শপথ পর্ব শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ব্রিট কলেজের লাইম হাউজস্থ নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা ইউকের অর্থনীতির জন্য মোটেও আতঙ্কজনক নয়, বরং বিভিন্ন রিসার্চ করে দেখা গেছে এই অর্থনীতিতে সমৃদ্ধিতে তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে, যার পরিমাণ প্রায় 8 বিলিয়ন পাউন্ড। গত শুক্রবার নতুন ক্যাম্পাসের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর অ্যান্ড্রু জনস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপলার অ্যান্ড লাইম হাউজ এলাকার এমপি জিম ফিচ প্যাট্রিক্স। বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল ডেভিড অরফোর্ড, কলেজের চিফ এক্সিকিউটিভ মোসাদ্দিক আহমেদ, ডক্টর আলিসান জর্জ, ইমানুয়েল অডন্টন, রাজিউর রহমান, আল মাসুম, আলম আমিন প্রমুখ। এ সময় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্রিট কলেজ শিক্ষার্থীদের ডিগ্রি কোর্স সম্পন্ন করার পরও বিভিন্ন কোর্স করার সুযোগ রয়েছে। বাংলাদেশ হাই কমিশন যুক্তরাজ্যের পক্ষ হতে লন্ডনে প্রশিক্ষণরত বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়ে গত শুক্রবার এক উন্মুক্ত আলোচনা সভা আয়োজন করে। এতে ব্রিটেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদে প্রায় 50 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উক্ত আলোচনা সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ মিশনের হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস। ব্রিটেন হতে অর্জিত জ্ঞান দিয়ে দেশের জনগণকে আরও উন্নত সেবা প্রদানের জন্য উপস্থিত কর্মকর্তাদের তিনি আহ্বান জানান। এ সময় প্রশিক্ষণরত সরকারি কর্মকর্তাগণ জানান, ব্রিটেন হতে অর্জিত প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে বাংলাদেশের জনগণকে উন্নত ও দ্রুত সেবা প্রদানে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বেলজিয়াম প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ। জিএসসির চেস্টার ও নর্থ ওয়েলস শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।